যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলে আমার কি লাভ বলুন তো স্যার। সরি স্যার, বেশি কথা বলবেন না, যা জিজ্ঞেস করব শুধু তার উত্তর দেবেন। তো বলুন না কি বলতে হবে। আপনার নাম? এটা আপনি জানেন তো। আবার বলুন। সুবল প্রামাণিক। দেখুন তো, একে চেনেন? একে চিনব না, ওই তো তোমার, তোর ছবি তো রে, এ তো আমাদের পাড়ার পৌরপিতা মানে কাউন্সিলর দত্তবরণ সাহেবের ছেলে তোমাল। এই ছোট্টবেলার থেকে আমি দেখে এসেছি স্যার, ওই আমাকে তুবালদা তুবালদা বলে দৌড়ে আসতো। আমার দোকান ছাড়া তো আর। আপনার কিসের দোকান? এই দেখুন, এটা তো আপনি জানেন। তবু আবার বলুন। আমার তো ওই সেলুন স্যার, টিপটপ সেলুন, ওই চার রাস্তার মোড়ে ওই সেলুনটা। তবে সেলুনটা বোধ হয় রাখতে পারবো না জানেন ম্যাডাম, বাড়িওয়ালা যা ঝামেলা আরম্ভ করেছে না। তোমালদা অবশ্য কথা দিয়েছে। তোমাল আপনার দোকানে চুল কাটত? হ্যাঁ, একেবারে সেই ছোট্টবেলার থেকে। তবে শেষ কয়েক বছর অবশ্য চুল কাটার দরকার হয়নি। কেন দরকার হয়নি? কেন? ওই যে বড় বড় চুল রাখলো না, একেবারে ওই গার্ডার দেওয়া এত বড় ঝুঁটি, ঘোড়ার লেজের মতো, একেবারে ব্যাটা ছেলের মতো, না মানে মেয়ে ছেলের মতো চুল রাখলো। আর আমি তো সেই কত বললাম যে দাদা তুমি আমার দোকানে একবার এসো, আমি তোমাকে ভালো করে চুলটা ছেঁটে দেবো, তা সে তো কোনো কথাই শুনলো না। শেষ পর্যন্ত আপনার কথা শুনেছিল? না না, কোথায় আর আমার কথা শুনলো, আজকালকার ছেলে পিলে তো। মানে আপনি তোমার চুল কাটেননি? না না, আমি কেন কাটবো না, তোমাদের চুলে আমি ছাড়া আবার কে কাঁচি ছোঁয়াবে। তবে এই শাহরুখ ছাট নয় আর কি, আজকাল হয়েছে না ওই বিবেক ওই কপালের ওপরে এই চার কাছি ঝাঁটার মতো চুল ওই আর কি। তাহলে তমাল তার লম্বা চুল কেটে ফেললো? না, ও কোথায় কাটলো, আমি তো কেটে দিলাম। তা কতদিন আগে? তা মাসখানেক হবে। মাসখানেক আগে? হ্যাঁ। দ্যাটস অল ইউর অনার, ইয়োর উইটনেস প্লিজ। আচ্ছা মিস্টার প্রামাণিক, আপনি প্রমাণ করতে পারবেন যে তোমার চুলটা আপনি কেটেছেন? আগে শুনেছি ওই রবি ঠাকুরের ভক্তরা নাকি তার এক গাছের চুল নিয়ে খুব মারামারি করছে, তা আমি তো স্যার জানতাম না যে তোমার ওই অনেক কত বড় কেউ কেটা হবে। তাহলে স্যার ওর ওই চুলের গোছাটা নিয়ে আমি আমার কাছেই রেখে দিতাম, আর আপনারও প্রমাণ পেতে কোনো কষ্ট হতো না। এগুলো স্নানে যা, তুমি যাও না, মুখে মুখে তক্ক করে যা না, দেখছিস তো পেপার পড়ছি, এরপরে দেখি মা এসে খ্যাক খ্যাক করবে। এ মা, তোমরা এখনো কেউ স্নানে যাওনি? এরপর তো বাথরুম নিয়ে মারামারি হবে। তো এগুলো ব্লে নে, স্কুল ব্যাগে ভরে নে, এটা তোমার জন্য। কি বানিয়েছ? হ্যাঁ বলো, আন্দাজ করো। লুচি মোহন ভোগ। তোমার সেকেলে পানার গেল না? তাহলে চিকেন স্যান্ডউইচ। কনভেনশনের বাইরে বেরোতে পারো না? তাহলে ডিমের হালুয়া। হলো না, ফেল ফেল ফেল। মা নির্ঘাত সেই ধোকলাটা বানিয়েছে। রাইট, দেখেছো আমার ছেলে কি ইন্টেলিজেন্ট? মা যখন খেটে কুটে ঘেমে নিয়ে রান্নাঘর একটা কিছু বানাচ্ছে, তারপরে স্পেশাল কিছু, তাই না? সেই কোন কি মানে কবেকারটারে গুবলু? সেই সেই গত রোববারে সেই বিকেলবেলা সঙ্গে একটু তেঁতুলের চাটনি ছিল। রাইট, আরে সঙ্গে একটু একটু ভাজা মতো লঙ্কা, উপরে নারকেল কোড়া, আরে তোমার খেয়ে এত ভালো লেগেছিল যে তুমি বললে এটা বিলিয়ে খাওয়ার মতো জিনিস, মানে না হলে স্বার্থপরতা হয়। এবার একটু একটু মনে পড়ছে, তারপর যেন কি করেছিলাম? তারপর তুমি বললে ওই যে মুদি নাপিত ইলেকট্রিশিয়ান সবাইকে বিলিয়ে দাও, সেদিন তো সেরকম বানাতে পারিনি, আজ অবশ্য আমি অনেকটাই বেশি করে বানিয়ে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ, আজকে বানিয়েছি। এই যেমন ধরো আজকে তোমার টিফিনে দিলাম, তারপরে তুমি সন্ধ্যেবেলা এসে খাবে, তারপরে কালকে সকালে খাবে, কালকে তারপরে আবার টিফিনে দেবো, তারপরে যদি সন্ধ্যেবেলা বিলিয়ে দাও, বিলিয়ে দাও। হ্যাঁ আজকেও বিলিয়ে দাও। না দেখো, এই যে তোমার অভূতপূর্ব এই সুখাদ্যের অনাস্বাদিত রস, এর থেকে আপামর জনসাধারণকে বঞ্চিত করে রাখাটা তো ঠিক হবে না, এটা সংকীর্ণ মানসিকতার পরিচয়। বাড়ি বাড়ি বলছো না, সত্যি না কি নরম হয়েছিল, স্পঞ্জের মতো কামড়ালে মুখে দিয়ে গলে যাচ্ছিল, কি অসাধারণ। ভালোবেসে বলছো? সত্যি বলছি। সত্যি বাবা? হ্যাঁ সত্যি, আমি অনেক ধোকলা খেয়েছি বিশ্বাস কর, কিন্তু অনির হাতের ধোকলা সত্যি। থ্যাংক ইউ বাবা। গান্ধীজি কি বলে গেছেন? গান্ধীজি ধোকলা নিয়ে কিছু বলে গেছেন?
সত্যি কথা বলা এমন কি একটা শক্ত ব্যাপার না, ওটা চেষ্টা করলেই পারা যায়। পারবে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, না পারা কি আছে। ঠিক তো? হ্যাঁ ঠিক ঠিক। চ্যালেঞ্জ? হ্যাঁ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। অনি কি আমার ধোকলা নিয়ে তোমায় ধোঁকা দেওয়াটা ঠিক হচ্ছে না। আমি আসলে সেদিন সবাইকে বিলিয়ে দিতে বলেছিলাম, কারণ ওটা গলাধঃকরণ। হ্যাঁ মানে গেলা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। ঠিক আছে, আর 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 ওটাতে কামড় দিলেই মনে হচ্ছিল আমি বেসনে চুবানো ঘুটে সেদ্ধতে কামড় দিচ্ছি। ঠিক আছে পেরেছি। আর ওটা থেকে এমন একটা বিটকেল গন্ধ বেরোচ্ছিল যে আমার অন্নপ্রাশনের ভাত উঠে আসছিল। আর ওটা আমি না খেয়ে একটা কামড় দিয়ে জানলা দিয়ে পুরোটা বাইরে ফেলে দিয়েছি। এই তো বাবা, পেরেছো পেরেছো, এরকম করে সত্যি কথা বলতে হয়। পেরেছি। তবে বুঝলি গুবলু, সত্যাগ্রহ আর অনশন এমন অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে মড়িয়ে আছে না, আগামী এক সপ্তাহ আমার আর কোনো খাওয়া দাওয়া জুটবে না। এই সেই ফটোগ্রাফার সেট ইওর অনার, যা দেখিয়ে রূপাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। আমি দেখছি আমার লার্নেড ফ্রেন্ড এই পুরনো কাশুনি ঘাটতে খুবই ভালোবাসেন। লার্নেড পাবলিক প্রসিকিউটর বোধহয় ভুলে যাচ্ছেন, ভালো কাশুন্দি পুরনো হলেও নষ্ট হয় না। তাহলে আমরা কাশুন্দি সব আপনারা আবার ইরেলেভেন্ট টক করে কোর্ট প্রসিডিংস ট্যাম্পার করছেন। আই এম এক্সট্রিমলি সরি ইওর অনার। সরি স্যার, কিন্তু এই ফটোগ্রাফগুলো একটু ভালো করে দেখলেই বোঝা যাবে পুরনো হলেও এই ফটোগ্রাফগুলো কেন এই কেসের পক্ষে রেলেভেন্ট। এরা কারা? অজিতের সঙ্গে যাদের এই ফটোগ্রাফে দেখা যাচ্ছে তারা সবাই এই কোর্টে আজ উপস্থিত। চট করে দেখলে বোঝা যাবে না ইওর অনার, ইনফ্যাক্ট আমার লার্নেড ফ্রেন্ড ওই একই ভুল করেছেন। লম্বা চুলে পনিটেল বাঁধা যাকে দেখা যাচ্ছে তার নাম তমাল দত্ত বর্মন। একটু লক্ষ্য করবেন ইওর অনার, হাতে তার বালাও আছে। আর বাকি দুজনকে চিনতে বোধহয় অসুবিধা হবে না। এটা তো সেরকম হলো, কোথায় গাছ থেকে তাল পড়লো আর খোঁজ নাও কোন কাকের দোষ। ওই হোটেলের ঘরের অন্যান্য হাতের ছাপগুলো এদের হাতের ছাপের সঙ্গে মেলালে বোঝা যাবে সত্যি সত্যি কাকে গাছ থেকে তাল ফেলতে পারে কিনা। দ্যাটস অল ইওর অনার। চারটে জিনিস কিনতে 40টা দোকান ঘোরা পোষায়? আর যদি কোনোদিন তুমি আমাকে শপিং এ যেতে বলেছো, বাবারে কি অদ্ভুত! তুমি সঙ্গে না গেলে মালপত্রগুলো বইবে কে? হ্যাঁ আচ্ছা। মাসিমা, আপনার মেয়ে রইল, আমি চললাম। মাসিমা নেই, পাশের বাড়িতে গেছে, তাই পোয়া বারো হয়ে গেছে। কি জানো, এদিন মাসিমা খুব ভয়ে ভয়ে আমাকে জিজ্ঞেস করছিলেন কি এই তোমার অতীতটা মানে জানলে আমার কোনো অসুবিধা আছে কিনা। রজত, আসলে মাসিমা চাইছিলেন যে যাতে তুমি আমাকে সবটা বলো। তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি।
তোমার কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছো? কেন, তোমার অন্য কোনো কাজ নেই? মল্লিকা, তোমার না বিকেলে হসপিটালে যাওয়ার কথা? ভুলে যাও না তুমি একজন ডাক্তার রজত। এভাবে এখানে সময় নষ্ট করার মানেটা কি? আশ্চর্য। Considering the facts and the background of this case, I hereby order that all the charges against Ms. Sarmista Dasgupta be dropped. The court further orders to initiate investigation against Mr. Tamal Datta Barman, Mr. Shankar Roy, and Mr. Raja Boni for charges of murder of the deceased Ajit Nandi. কলা পাতা নেই তো, সে অনেক হাঙ্গামা। কলা পাতা নেই, কলা পাতা নেই, এটা কোনো সমস্যা হল নাকি বৌদি? তুমি এই তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে, ওই যে ডান দিকে ঘুরে বাড়িটায় প্রায় একটা কলা বাগান রয়েছে। এই তরু যাও না, দুটো পাতা নিয়ে এসো না, তাতেই হয়ে যাবে। হ্যাঁ ও বাবা, চাইলেই দেবে। হালদার দেবে? না না বাবা, ও আমার দ্বারা হবে না, তুমি যাও মেজদা। ঠিক আছে, তাহলে তোমরা একটু খাবার মানে রান্নাটা একটু ইয়ে রাখো, আমি জাস্ট যাবো আর আসবো। হ্যাঁ, কুকুর আছে কিন্তু, দু দুটো ডোভারম্যান। শুভ দিনে একটা রক্তপাত। কি হলো গো মেজদা, তুমি ভয় পাচ্ছ? আরে তোমাকে কিচ্ছু বলবে না, যাও চলে যাও। না, একটা রেড লেটার ডে অবশ্য, মানে একটা উৎসবের দিনে যদি খাওয়া দাওয়াটা ঠিক জমিয়ে না হয়। আজকে সব রান্না টুস্কের পছন্দ অনুযায়ী হবে, এত দিন পরে আমাদের বাড়িতে একটা ভালো দিন, বলো বৌদি? হ্যাঁ, সব ওর পছন্দের রান্না হবে। হ্যাঁ সেই তো, বটেই তো, সেই জন্যই তো। কি সেই জন্যই? কি মাছের পাতুরি? না মাছের পাতুরি হবে না, টুস্কি মোটেও মাছের পাতুরি পছন্দ করে না। ও কাজ করো না, ওই চিংড়ি মাছের মালাইকারি করো, টুস্কি দিদিটা খুব ভালোবাসে। হ্যাঁ করো। শোনো তরুদি, বাড়িতে একটুও নারকেল নেই। এই আশ্চর্য ব্যাপার তো, এটা এটা বাড়ি ছাতা, এই কি রে ভাই, এই একটা রান্না বান্না জমিয়ে হবে, তাতে কি দরকার সামান্য চারটি কলা পাতা, তুচ্ছ তরো এক মালা নারকেল? কি হয়েছে, তুচ্ছ? যা গিয়ে জোগাড় করে আন, এত তুচ্ছ জিনিস তো, যা। তুই তো খুব টুস্কির আদরের মেজকা। হ্যাঁ ওরকম ভাবে বলার কি হয়েছে, আমি তো টুস্কির আদরের মেজকাই। আমি সামান্য একটা কলা পাতার জন্য, মানে বেসিক্যালি টুস্কির জন্য আমার এক খাবলা মাংস না হয় সমর্পণ করব। আমি যাব, আমি যাই। তাড়াতাড়ি যা। আমি যাচ্ছি কিন্তু। এই সাবধানে যেও, একবার চলে গেলে কিন্তু আমায় আটকানো যাবে না। দুক্কা 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 দুক্কা,
এরপরে কিন্তু রক্তারক্তি খুনোখুনি যাই হইয়াক আমি কিন্তু যা 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 আমি 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 যাচ্ছি। এই শোনো, স্পেশাল কিছু একটা রান্না হবে, অত হাঙ্গামা করতে হবে না। পাতুরি না হোক বা ওই চিংড়ি মাছের মালাইকারি না হোক, ভালো রান্না হবে, দেখে নিও না। আমায় ছেড়ে দাও, আমি আমি যাবই। আমি যখন মনস্থির করে ফেলেছি আমায় কেউ আটকাতে পারবে না। আমি অতুল, কি হচ্ছে নাকি? কেন তুমি বিপদ বাঁধাচ্ছ? না, তুমি গুরুজন বলে ইউজুয়ালি আমি তোমার কথা মেনে নিই, কিন্তু আজকে এসপার কিংবা ওসপার সবাই অপমান করেছে, আমি যাবই। আমি যা 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 আমি কিন্তু চললাম, আমি যাচ্ছি। আমি যাচ্ছি। এই শোনো শোনো, ওরম করছো কেন? যাও তুমি টুস্কির কাছে গিয়ে জিজ্ঞেস করো যে আজকে টুস্কি কি খেতে ভালো লাগছে। রাইট, ন্যাচারালি টুস্কির জন্য যখন হচ্ছে আজকে সবকিছু, আমাদের তো একবার জিজ্ঞেস করা উচিত বটেই। আমি এটা জিজ্ঞেস করে নিয়ে তারপর ডিসিশন নেবো, তখন কিন্তু আমায় আর কেউ আমি আমি এই শোন, আমি একটা বিশেষ দরকারে একটু টুস্কির ঘরে যেতে হচ্ছে, তার মধ্যে তুমি চট করে একটা সামান্য কাজ করে আসতে পারবে? হালদারদের বাড়িটা চেনো? আরে এই তো বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ডান দিকে ঘুরে, ওখান থেকে আমাদের সবার মতো ধরো আজকে দুপুরে দুটো বড় বড় কুকুর হলেই চলবে, নিয়ে চট করে চলে এসো। তবে খুব সাবধান, দুটো কলা গাছ আছে কামড়ায়। কানাইদাকে যা বোকা বানিয়েছি না, সবাই ভেবেছে আমার বোকাম, আমারই বোকাম। যা বা বললো যে ঘরেই আছে, কোথায় গেল? কি রে, সেই তখন থেকে কত কথা বলছি কোনো সাড়া দিচ্ছিস না? কি খাই বল, যা খুশি বল, যা খুশি। আজকে এরকম একটা শুভ দিনে জমিয়ে খাওয়া দাওয়া দিয়ে ব্যাপারটাকে সেলিব্রেট করতে হবে। কি খাবি? মাছ পাতুরি, হালদারদের কলা পাতা দিয়ে মোড়া? ও, তুই তো আবার মাছ পাতুরি খাস না। হ্যাঁ ঠিক আছে, আমি খেয়ে নেবো। তাহলে চিংড়ি মাছের মালাইকারি, হ্যাঁ, বড় 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 গলদা চিংড়ি, লাল লাল মোটা মোটা, বেশ দাঁড়া পাড়া ছড়ানো, মাথা ভর্তি ঘি, ওপরটায় নারকেল বাটা মাখানো, দাঁড়াগুলো আবার এমন শক্ত হবে যে ভাঙতে হাত ভাঙতে হাতুড়ি ভাঙতে হাতুড়ি লাগ আশ্চর্য বারবার কোথায় চলে যাচ্ছিস? শোন না, যা খুশি বল, যা খেতে চাইবি তাই। আজকে তোর মেজকার মেয়াজটা একদম হারুন আল রশিদের মতো হয়ে আছে। আমার কাছে আলাদিনের প্রদীপ আছে, আলাদিনের প্রদীপ। মাটিতে জাস্ট একটু ঘষবো আর দেখবি অমনি জিন বেরিয়ে এসে বলবে হুকুম কেজি আকা। কি খাবি? পোলাউয়ে বাগদাদি কিংবা লস্করি তৈবা হালিম কিংবা কুর্দে কায়রো কিংবা বেগম বাহারে মছলি? তুই আন্ডেকা